বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করলে তারা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী, মানে দেশদ্রোহী কারের বিপক্ষের শক্তি, অপশক্তি, মুক্তিযুদ্ধের অপশক্তি। আর ভারতে আন্দোলন করলে তারা তারা কি তারা ভালো, এই যে কথাগুলো, এগুলো হচ্ছে রিপাবলিক, মানে তার নামটা উচ্চারণ আমি ভালো মতো করতে পারি না। এই যে জোকারটা আছে না, আপনাদেরকে ছবি দেখাচ্ছি, এই যে জোকারটা দেখছেন না কী পরিমাণ বাংলাদেশকে নিয়ে নিউজ করছে, বাংলাদেশকে নিয়ে নিউজ করলে তার নিউজগুলো ভাইরাল হইতো, সেই সুবাদে সে শুধু ওই বাংলাদেশকে নিউজ করতো, আর এই লাফাইতো চিল্লাইতো, ছাত্রদের বলতো জঙ্গি সংগঠন আর সরকারকে বলতো ভালো। কিন্তু একই চিত্র যখন ভারতের বর্তমান, আপনারা জানেন কলকাতার মুর্শিদাবাদে একজন ডাক্তারকে ধর্ষণের প্রতিবাদে, আরজিকর নামে একজন মেডিকেল ডাক্তারের ধর্ষণের প্রতিবাদে মমতা ব্যানার্জির এক দফা দাবির পদত্যাগ করতে তারা ছাত্র জনতা আমন্ত্রণ জানায়, সেক্ষেত্রে মমতা ব্যানার্জির, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নবান্ন যে তার ভবন কার্যালয়, সেখানে গতকালই ছাত্ররা ঘেরা করে এবং এক পর্যায়ে ছাত্ররা পুলিশের ব্যারিকেড ভেঙে আগাতে চাইলে পুলিশ এবং ছাত্রদের মাঝে হাতাহাতি, জলকামান ছুড়াছুড়ি, ফায়ার যে সাউন্ড গ্রেনেড, এগুলো ছুড়াছুড়ি হয়, ঠিক বাংলাদেশের মতো অবস্থা, কল্পনা করেন তো। এক্ষেত্রে রিপাবলিক বাংলা বলতেছে এগুলো নাকি স্বৈরাচারী মমতারের বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে আন্দোলন। কারণ কি জানেন, সেই রিপাবলিক বাংলা হইল বিজেপির পাঁচাটা একটা সংবাদপত্র, অর্থাৎ ভারতের যে ক্ষমতাসীন নরেন্দ্র মোদি, ওনার দলের সমর্থক হইল এই রিপাবলিক বাংলা। তো সেক্ষেত্রে ভারতে যখন আন্দোলন চলতেছে তখন ভারতের এরা হইল মুক্তিকামী, মুক্তিকামী ছাত্র জনতা, আর আমাদের দেশে যারা আন্দোলন করছিল সরকারের বিরুদ্ধে আমরা হইলাম জঙ্গি সংগঠন, এই হইল ব্যাপার স্যাপার, বুঝতেছেন? মানে এক নিমিষেই জিনিসটা পাল্টাই দিল। আর একটা জিনিস হইল, মমতা ব্যানার্জির পতনটা কিন্তু অনেকটাই নিশ্চিত হতে যাচ্ছে, বাংলাদেশের মতো একদম শিওর একটা আন্দোলন, মানে বাংলাদেশ যেমন পিওর আন্দোলনে নেমেছিল এক দফা দাবিতে, সেখানেও কিন্তু মমতা ব্যানার্জির এক দফা দাবির আন্দোলন চলছে, এবং সেখানে কিন্তু বাংলাদেশে আমাদের প্রথম দিকে আমাদের সাথে কোনো রাজনৈতিক দল ইনভলভ ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গে শুরু থেকেই বিজেপি কিন্তু মমতা ব্যানার্জির পদত্যাগের সাথে একসাথে কাজ করতেছে। তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জির পদত্যাগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আপনাদের কাছে কী মনে হয় জানিয়ে দেবেন তো।